ফুটবলের সাথে গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক। মনের ক্যানভাসে লালন করা স্বপ্নটা উঁকি দিতে শুরু করেছে কেবল। প্রতিদিনের শ্রম, চেষ্টা আর অধ্যবসায় দিয়ে নিজেদের গড়ে তোলা মেয়েরা এখন গোটা গ্রামের গর্ব। নাসরিন, মৌরাশি, শাম্মি আর রেখা, রংপুরের প্রত্যন্ত গ্রামের এই মেয়েরা ফুটবল খেলে পার করতে যাচ্ছে সীমানার গণ্ডি। সদর উপজেলা সদ্যপুষ্করণী থেকে ওরা এবার পাড়ি দেবে ইউরোপে। ফুটবলের প্রশিক্ষণ পর্তুগালে। এই চার কন্যার জন্য গর্বিত পালিচড়া গ্রাম। রংপুর জেলার চারজন একই গ্রামের, একই এলাকার ইউনিয়নের, একসঙ্গে প্র্যাকটিস করেছি। আমাদেরকে অনেক ভালো লাগতেছে যে আমরা একই সঙ্গে চারজন ইউরোপে দেশে যাইতেছি। আমার স্বপ্ন আমি একজন ভালো খেলোয়াড় হব, বাংলাদেশে বাংলাদেশের নেতৃত্ব দেব, যেমন সাবিনা আপু একজন ভালো প্লেয়ার যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাইতেছে, ইনশাল্লাহ আমরাও এভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি কখনো ভাবতে পারি নাই যে আজকে এত বড় সুফল অর্জন করতে পারবো। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উন্নত মানের প্রশিক্ষণের জন্য পর্তুগালে পাঠাচ্ছে, ইউরোপে পাঠাচ্ছে, এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। গেল কয়েক বছর ধরে দেশের ফুটবলে যা কিছু বড় প্রাপ্তি তার অনেকটাই নারী ফুটবলকে ঘিরে। সেই পালে এবার লেগেছে হাওয়া, এগিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় পর্যায়ে প্রায় 1,10,000 নারী ফুটবলারের মধ্য থেকে বাছাই করা 11 জনকে উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মন এবং তাদের শারীরিকভাবে তারা খুব সুস্থভাবে তারা খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমি চাই। আর্থিক অসচ্ছলতা, অভাব অনটন ছিল নাসরিন আক্তারের নিত্যসঙ্গী। বাবা মাকে কাছে পায়নি, বটবৃক্ষে ছায়া হয়ে পাশে ছিলেন তার নানি। সেই ঘরে উকি দিয়েছে নতুন ভোরের আলো। ছোটকাল হাতে খেলাধুলে করছে, এখন 4 বছর ভরি পর্তুগালে যাওছে, আমি খুশি। আমরা এসে যেন বাংলাদেশকে বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, এটার জন্য আমরা আর কি বাইরের দেশে প্রশিক্ষণে যাচ্ছি। আর আমাদের স্বপ্ন আছে আমরা যেন ওখানে ভালো কিছু শিখে আমরা যেন বাইরের দেশের ক্লাবে খেলতে পারি। একটা ভালো উদ্যোগ এগিয়ে দেয় অনেকটা। সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু 2020 সালে। এখান থেকেই ওদের ফুটবলের হাতেখড়ি। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে এখান থেকেই 3 জন নারী ফুটবলার উন্নত প্রশিক্ষণের জন্য ইউরোপের কোনো দেশে যাচ্ছে। স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য। কে কবে ভেবেছিল রংপুরের এই কিশোরীদের স্বপ্ন পৌঁছে যাবে রোনালদোর দেশ পর্তুগালে। তাই তো বলে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, যে স্বপ্ন দেখে সেই তো বেঁচে থাকে। অর্ণব বাপি, 71।